আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে মেসেঞ্জারের সারা আপডেট সেটিংস গুলো আপনাদেরকে আমি দেখাবো সো ভিডিওটি আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমার এই ছোট পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন সো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো বিবাস আজকের এই ভিডিওতে মেসেঞ্জারের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সো আমরা চলে যাব ফেসবুকে ফেসবুক থেকে যাব মেসেঞ্জারে মেসেঞ্জার থেকে আমরা যে অ্যাকাউন্টগুলোর সাথে আমরা চ্যাটিং করি ওই অ্যাকাউন্টে গেলাম এখন দেখেন এখানে আমি আগে ওর সাথে যে এস এম এসগুলো করেছি সব কিছু এখানে এসে গেছে সেজন্য আমরা ক্লিক করব উপরে দেখেন আই আইয়ের মতো একটা অংশ আছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর একটু স্ক্রল করব তারপর দেখেন গো টু সিক্রেট কনভার্সেশন এই অপশানে ক্লিক করব তালাটা ক্লিক করব ওকে তালাটা ক্লিক করার সাথে সাথে দেখেন ওর সাথে আগে যে মেসেজগুলো করেছে সবগুলো এখান থেকে রিমুভ হয়ে গেছে সো এখন আপনাদের সাথে আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে কথা বলবো বারে গেলাম বারে যাওয়ার পর পাশে দেখেন একটা ঘড়ির মতো একটা অপশন এসে গেছে দেখেন ঘড়ির মতো একটা অপশন এসে গেছে এখন আমি আপনাদেরকে এই আপডেট সম্পর্কে বলতেছি সো দেখেন এই ঘড়ির অপশান যখন আমি ক্লিক করলাম এখান দেখেন আমার এখানে অফ সিলেক্ট করা আছে তারপর দেখেন ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড থার্টি সেকেন্ডস ওয়ান মিনিট ফার্স্ট ফাইভ মিনিট টেন মিনিট ফিফটিন মিনিটস এভাবে লেখা আছে অর্থাৎ এই অপশনগুলো দেওয়া আছে যে সাপোজ এখান দেখেন যদি আমি ওয়ান মিনিট সিলেক্ট করে নিই তারপর ওকেতে যদি ক্লিক করে দিই ক্লিক করে দিলাম ওকে এখন আমি যদি ওকে একটা মেসেজ দিই ওকে ওকে ওয়ান মিনিট না আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাকে আমি ফাইভ সেকেন্ড করে দিলাম ওকে তারপর ওকেতে ক্লিক করে দিলাম ওকে এখন দেখেন আমি ওকে যদি হাই পাঠাই হাই পাঠালাম এই হাই পাটাসিটিক আছে এটা যদি ও যদি ফাইভ সেকেন্ডের ভিতর এই মেসেজটা যদি সিন না করে তাহলে অটোমেটিকলি ওর ওদিকে মেসেজটা রিমুভ হয়ে যাবে ওকে একইভাবে আমরা যদি এখানে ফাইভ মিনিট টেন মিনিট ফিফটিন মিনিটসগুলা যে অপশনটা মানে যেটা আমরা সিলেক্ট করব ওটা সিলেক্ট করে রাখলে ওই মিনিটের ভিতর যদি যাকে আমরা মেসেজটা পাঠাবো ও যদি সিন না করে তাহলে ওই মেসেজটা ওখান থেকে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে যাদের এই আপডেটটা আসে নয় তারা প্লে স্টোর গিয়ে বারে মেসেঞ্জার লিখবেন ওখান থেকে মেসেঞ্জারটা আপডেট করে নেবেন ওকে এভাবে দেখেন এখানে ওয়ান ডে তারপর টুয়েলভ আওয়ার্স সিক্স আওয়ার্স ওয়ান আওয়ার্স এভাবে আপনারা সিলেক্ট করে রাখবেন ওই অপশনের ভিতর যদি ওই ব্যক্তি মেসেজটা সিন না করে তাহলে মেসেজটা অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে আর যদি অফে ক্লিক করে অফ করে রাখেন তাহলে ওটা ডিলেট হবে না ওকে আমি ওকেতে ক্লিক করে দিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ